সমস্ত আসছি আজ্ঞা। যার দরকার সে নিয়ন্তু, ছোট ছোট পিলামানে জমানে যার দরকার সে নিয়ন্তু। আমি ইলেকশন ভোট দিয়ে জিতেছিল, আজ রাতে 9টা মধ্যে ছিড়াই লাইন করুছো। এই দেখিপারিচুয়েসন কেউ দেখিপার এরকম সিচুয়েসন আমি আসকি দেছু। এই দেখন্তু আর কি নেবে, দেখন্তু আজ্ঞা ভাই মানে পুরা রাতি সারা বসিবে। আমি আর টিকে আগ্রু আসছিল, ভাল লাগিলানি। চারিদিন পাঁচ দিন হল ভাই মানে আসলে দেখুন পানি দেলা পরে সি নিশ্বাস বন্ধ করি আজ্ঞা পানি পিউছেন। আর গোটে সরকার রিকোয়েস্ট স্থানীয় প্রশাসন কু যদি পারুচান গোটে পাইখানাটে লগাই দিবস, সকালে পাইখানা বি করা অসুবিধা হব আজ্ঞা। মঙ্গল তো আপন মানকর আগে হোক, তারপরে তো আমার অটোমেটিক্যালি জলিব। মশা ধূপ নেবে তো আপনার কইলে ঠিক আছে, বর্তমানে টাইমটা বি দেখো গোটা বালা তো ভাই আনি তো আপনি পারলে ফুটি ন পারলে বি দোকান যদি খোলা থিও ভাই নিশ্চিত মশা ধূপ এর ব্যবস্থা করব। এই 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 এত মশা মানে কাম করে আমরা জানেন ফোন মারি কুচি সে যদি দোকান খোলা থিব আমি মশা ধূপ প্যাকেট ব্যবস্থা করে দেছি। দিটা দিয়ে আসলি দিটা দুই তিনটা মশা প্যাকেট দত প্যাকেট তো ফোন মার দে। দেখন্তু আমার কাম হচ্ছে আমি টিকে প্রশাসন কু টিকে দেখাইবা আউ কেমিতি আপন মানে টিকে মানে যে প্রবলেমটা আজ আপনার সহ হয়েছে কালি আউ কিছু লোক রুণ্ড হবে, তেমন সেই প্রবলেমটা যার ন হব তাপাই আজ আমি রাতে গোটে বেড়ে অছি। একচুয়ালি আমি যাচ্ছি গোটে এক্সিডেন্ট হয়েছি হসপিটাল, তেমন সে কেস যে এক্সিডেন্ট হয়েছি সে পড়াই এলে রেফর হয়ে গেলে বালেশ্বর, তেমন আমি এটি ভিডিও দেখি আমি আসিলু। আসিলা পরে এইসব অবস্থা, তেমন ভাল লাগিলানি। আমি যাইকি টিকে অল্প টিকে পানি আর বিস্কুটর টিকে ব্যবস্থা করছিল, দোকান বি বন্ধ রাতে গোটে বেড়ে। ধন্যবাদ আজ্ঞা, ঠিক আছে। আর ফোন নম্বরটা বি রাখুন, কিছু অসুবিধা নেই। আর ইয়ে বি আমার মশা মশা ধূপ পাই আমি ব্যবস্থা করছি। হ্যাঁ খোলা থিব তাহলে আমি নিশ্চয় নেইকি আসবো মশা ধূপ, বুঝলে তো। কেন বর্তমান টাইম ওভার হল না গোটে পারলানি। ধন্যবাদ ভাই, কিছু নাই ভাই, থ্যাংক ইউ। আমার কর্তব্য ভাই কিস করিয়া কো, ভাল লাগিলানি ভাই, মানবিকতা গোটে। আর কিছু আর কিছু নাই, বড় কথা হচ্ছে আপনার মানে চলি মাউসি মৌসা মানে যেতে আইজন দেখি পাবন কাকু নেইকি সেগুলা করতো। যদি আপনার ঘর পাখে কে যদি প্রবলেম মানে রোগী ফুগী থিবে যাঙ্ক ঘর অসুবিধা থিব টিকে জনাইবে। আমার ফোন নম্বরটা রাখি থাকুন, আমার ফাউন্ডেশন বি অছি সেবা সঙ্গম ফাউন্ডেশন। আমি ফাউন্ডেশন মাধ্যমে যাইকি সমস্তঙ্কর মানে যে রুগ্র পীড়িত থিবে তাঙ্ক ঘর কে রোজগার মানে জেনুইন প্রবলেম যেতিক তাকে বি আমি যেতিকি পারিবা আমো সক্ষম স্থলে আমি সলিউশন করি। 9583
তেমন আম ফাউন্ডেসন মাধ্যমে বা আমি পর্সোনালি বি যাই কি আমি আরামসে সলভ যেত কি পারিবা চেষ্টা করি কি সলভ করি পারি 9583 4555 852 কষ্ট ভোগুচন দেখুন বুড়া মৌসা পাখু আরম্ভ করি ছোট পিলা আনিকি শুয়েকি কত কষ্ট ভোগুচন দেখুন দেখুন আসলে কিন্তু সমস্ত গোটে গোটে দীপ জাড়ি দিলে মু ভাবছি ভালো হবে দীপ জাড়ি দিলে গোটে গোটে ভালো হবে দেখুন বিচার আপনার আমি সদাবে দেখছু আপনার এই বর্তমান লাইন রে অনেক সব লোক মানে কোণ কলে কোণ হব এই দেখুন সমস্ত দেখুন ঘর পরিবার শোবার সময় আসিকি যেকোন কষ্ট ভোগুচান আপনার ঘর কোটি মো ঘরটা আজ্ঞা সুহরিয়া কোণ আসছেন আধার সংশোধন কতদিন হল ঘুরুচান চারিদিন হল চারিদিন হল ঘুরুচান চারিদিন ঘুরলা পরে আজ সাতটার আসিছি আটটার আজ্ঞা দেখুন আজ্ঞা মো সরকার বি দেখুন আম সমস্ত মা মাউসী মান আপনার কতদিন হল আসলে আপনার তো পরে বি করে পারবে পরে বি তো করে পারবে এ ছোট ঝিও কু নিয়ে আসছেন পরে বি তো আধার লিক করে পারবে মোবাইল নম্বর না না মোবাইল লিক সেটা সেটা সময় সাপেক্ষ যেতলে ফর্ম সমতর চালি গলা আমি পছে গলে আমার আধার সে ডেট অফ বার্থ আউ সে সব ভুল ভাল অছি তেনু আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে সেটা ঠিক করলে সিনা আমি অ্যাপ্লিক্যান্ট হবা আউ আধার ঠিক ন করলে আমার ফর্ম তো রিজেক্ট না না আজি রাতি পর্যন্ত যে অছন্তি আপন না হ্যাঁ আপনার আগুর কোন অনলাইন কোন পাই করি নথিলে সে সময় সাপেক্ষ নথিলে তো মোর মোর এতে অর্জেন্টটা দরকার কোন কারণ মো স্ত্রী রয়ে এটা তো মোর নয় মো স্ত্রী পাই কে মো আসি যে লাইনটা দউ হ্যাঁ মু বুঝি পারুছি যে মানে আজি যে রাতিরে আসছন্তি আপন না হ্যাঁ না আরে চার রাতি আমি এটি ফসিলেন না কোন পাই রাতিরে কোন পাই আসছন্তি আপনকর দিন আসি সকালে হেলা বেলকু লোক হই যাইছি আর কোন লাস্ট ডেট অছি কি আধার নম্বর সাথে মোবাইল নম্বর লিঙ্কটা সেটা তো কোন দিন ডেট দিয়া নাই না যে আজি লাস্ট ডেট কি কালি লাস্ট ডেট কি কারণ আপনার খালি খালি আসি রাত্রে ছাড়ুচ্ছি না লাইন লেট হচ্ছে কিছু অসুবিধা নাই গোটে রাত্রে আপনি তো কোথায় চার রাতি হল অছি চার রাতি হল চার রাতে আসিকি করে পারি আপনার চার রাতে আসছেন আপনার তো সকাল করবে নিহতি আবশ্যক নাকি নিহতি আবশ্যক নিহতি আবশ্যক কি আবশ্যকটা কোন পাই আবশ্যকটা কোন পাই সুভদ্রা যোজনার তো আপনার কোন টাইম নাই সতেরো তারিখ যা অছি কে কইলে আপনার সতেরো তারিখ যা অছি আপনার কইলা কে সতেরো তারিখ দিন তার শুভারম্ভ হচ্ছে আপনার সুভদ্রা যোজনা যোজনা আজ আপনার চালু চালু হয়েছে সতেরো তারিখ তার মিলবার ডেট কিন্তু আপনার তো অল টাইম অছি না আমার তো জানি আমি তো জানি আপনার আমাকে স্যার পৌঁছে ইয়ে মিলে আপনার সরপঞ্চ ওয়ার্ড মেম্বর কি সরপঞ্চ যদি ওয়ার্ড মেম্বর কয় ওয়ার্ড মেম্বর নিশ্চিত এগারটা আগু আসলে দিন সারা কাম করছেন ঘরে আধার কার্ড পাই আসছেন সুভদ্রা যোজনা
ଆଉ ଦେଖୁଛନ୍ତି ତ ସରକାରଙ୍କର ସୁଭଦ୍ରା ବିଷୟରେ ମୁଁ ଆଉ କ'ଣ କହିବି ଆପଣଙ୍କୁ, ଭଲ ଲାଗୁଛି ତ ଆପଣଙ୍କୁ? ଠିକ ଅଛି, ପଇସା ପାଇବା ପାଇଁ ହେଲେ ସରକାର କହୁଛନ୍ତି ଯେ ଟିକେ କଷ୍ଟ ବି କରିବାକୁ ପଡ଼ିବ, ଆଉ କ'ଣ କରିବେ କୁହନ୍ତୁ। ଦେଖନ୍ତୁ, ଇଏ ଆପଣଙ୍କ ପୁଅ ନାତୁଣୀ, ନାତୁଣୀକୁ ନେଇକି ଆସିଛନ୍ତି, ଝିଅକୁ ବି ନେଇକି ଆସିଛନ୍ତି। ଆପଣ କେତେ ଦିନ ହେଲା ଆସିଛନ୍ତି ମଉସା? ମୋର 4 ଦିନ ହେଲା ଘୁରି ଘୁରିକି ଆଜି ଲାଇନ ଲଗେଇକି ଠିଆ ହେଇଛି, ଆଉ ମୁଁ ତ ପାଇନି, ଲାଇନ ପାଇନି ନା, କିସ କରିବି। ଆପଣ ଭାବୁଛନ୍ତି ଆଜି ରାତିରେ ଯଦି କାଲି ଯାଇ ହେଇପାରିବ ବୋଲି ଭାବୁଛନ୍ତି କି? ନ ହେଇପାରେ ଆମେ ପୁଣି କାଲି ଲାଇନ ଠିଆ ହେଇଥିବ। ଆପଣ ବର୍ତ୍ତମାନ କେତେ ନମ୍ବର ସିରିଏଲ ଅଛନ୍ତି? ମୁଁ ଏଖଣ 10 ଜଣ 12 ଜଣ ଅଛି। ଚାରି ରାତି ମାନେ ମୁଁ ଭାବୁଛି ଯୋଉମାନେ 4 ରାତି ଲେଖା ଘୁରୁଛନ୍ତି ସେଇମାନେ ହିଁ ଆଜି ରାଗରେ ପୁରା ଫାଷ୍ଟରୁ ଆସିଛନ୍ତି ବୋଧେ। ନାଇଁ ସାର୍, ଆଜ୍ଞା ଆଗେ ଲେଖା ହଉଥିଲା, ଆଜ୍ଞା ତ ଘଣ୍ଟେ ବାଦେ ଆସିଲେ 200 ଲେଖା ହେଇଯାଉ। ଆଚ୍ଛା, ତେଣୁ 4 ରାତି ଲେଖି 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 ମୁଁ ପାଇନି, 50 ଜଣ ଉପରକୁ ପଚାରିଲେ ଲୋକ ନାହିଁ, ଆଜ୍ଞା। ତେଣୁ ଆଜି 5ଟାରେ ପଚାରିଲି ସାର୍, କାଲି ରାତି 2ଟାରେ ଯେ ଲେଖା ହେଇଥିଲା ସେ ଲେଖା କଣ ହବ? ପୁଣି 10ଟା ବେଳେ ଯେ ଗଣ୍ଡଗୋଳ ହେଇକି 50 ଜଣଙ୍କ ଲେଖିକି ଜେରେକ୍ସ କରି ଦିଆହେଲା ସେ ଲେଖା କଣ ହବ? ପୁଣି 5ଟାରେ ମୁଁ ଯାଇକି 6ଟାରେ ଯେତେବେଳେ ଆସିକି 9 ଦେଲି ସେତେବେଳକୁ 170 ଲେଖା ହେଇଛି। ପୁଣି ସାର୍ ସେ ଲେଖା କଣ ହବ? ସାର୍ କହିଲେ ଯେ ଲେଖା କଣ ସେ କାମ ଦେବ ନାହିଁ, ତେଣୁ ଯିଏ 9ରେ ରହିବ ସେ 50 ଜଣ 9ରେ ଲିହା ହବ। ତେଣୁ ମୁଁ ସନ୍ଧ୍ୟା 6ଟାରୁ 9 ରହିଛି। ମଉସା କେତେ ଦିନ ହେଲା ଆସୁଛନ୍ତି ଆପଣ? ଫାଷ୍ଟ ବୋଧେ ଆପଣଙ୍କର ସୁଭାଦି ମାନେ ସୁଭଦ୍ରା ଯୋଜନା କିଏ ପାଇବେ, ମାଉସୀ ପାଇଁ ନା ମୋ ସ୍ତ୍ରୀ ପାଇଁ? ଆପଣଙ୍କ ସ୍ତ୍ରୀ ପାଇଁ ତ? ସେ 4 ଦିନ ହେଇଗଲା ଆସୁଛନ୍ତି, ସ୍ତ୍ରୀ ବି ଆସୁଛନ୍ତି କାଲି ସକାଳେ। ଆପଣ ନମ୍ବର ପକେଇବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି? ନମ୍ବର ପକେଇବା ପାଇଁ। ଜୟ ଜଗନ୍ନାଥ ଭାଇ, ଆପଣ କେତେ ଦିନ ହେଇଗଲା? 4 ଦିନ। ଆପଣ ବି 4 ଦିନ? 4 ଦିନର ମେଳା, ଆଉ ବସିଲେ କାହିଁକି? ଗୋଟେ ଦୀପ ଲେଖା ଜାଳନ୍ତୁ, ଶିବଙ୍କୁ ଟିକେ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ, କାଲି ଯଦି ମିଳିଯାଏ ନା କଣ? ଆପଣଙ୍କର 4 ଦିନ? ଆପଣଙ୍କର କେତେ ଦିନ? 4 ଦିନ। ଆପଣଙ୍କର ଏଇ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ଲାଇନ ରେ ଅଛି, କାହାକୁ ଦେବେ? ଆମେ ମମତା ବାନାର୍ଜୀକୁ। ବେଙ୍ଗଲ ପଳେଇବେ? ଜିନ୍ଦାବାଦ। ବେଙ୍ଗଲ ପଳେଇବେ? ନା, ବେଙ୍ଗଲ ପଳେଇଥାଉ। ସେଟା ଆପଣଙ୍କୁ ଯୋଉ କହୁଛନ୍ତି ଥାନା ଛକରେ ରହିକି ଏଇ ବ୍ୟବସ୍ଥା ଆପଣ ନିଜେ ନିଜେ ହଉଛନ୍ତି, ଏହାର କୌଣସି ଦିନ ଧାର୍ଯ୍ୟ ନାହିଁ। ଆପଣମାନେ ଖାଲି ଖାଲି ଆସିକି ମାନେ ଲାଇନରେ ରହୁଛନ୍ତି ରାତି ସାରା? ଗରମ ହେଇଯାଉ, ମଥା ଖରାପ ହେଇଯାଉ, ରକ୍ତଦାନ କରୁଛେ। 17 ତାରିଖ କହିଲା କି ଆପଣଙ୍କୁ? 17 ତାରିଖ ଯା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କହିଛି 17 ତାରିଖ କିଛି ବୁଝିନାହାନ୍ତି, କିନ୍ତୁ ପଳେଇ ଆସୁଛନ୍ତି।